মর্নিং, আমি মহুয়া সামন্ত কলকাতা থেকে। 2 বছরের বাচ্চাকে নিয়ে আমি আমার কেরিয়ার শুরু করি। তো যেহেতু ওকে নিয়ে আমাকে কাজ করতে হতো, তো অনেক চ্যালেঞ্জেস আমার সামনে আসতো, যে ওকে মাঝে মধ্যে রাখার জায়গা খুঁজতাম, যে কোথাও রেখে ওকে যেতে হবে। তো যখন আমরা উপায় খুঁজি, আমরা জানি যে ভগবান আমাদেরকে ঠিক উপায় বার করে দেন। তো কাউকে না কাউকে সবসময় আমাকে পাঠিয়ে দিতেন যে আমার বাচ্চাকে রাখবার জন্য। তো অনেকেই বলতো যে বাচ্চাকে যার তার কাছে রেখে যাচ্ছ, বাচ্চার ক্ষতি হবে। কিন্তু বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি যার যার কাছে বাচ্চাকে রেখে গেছি, তারা অনেক 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 ভালো আমার বাচ্চাকে রেখেছে। তা তাদের প্রত্যেককে, আমরা যারা আমাকে একদিনের জন্য আমার বাচ্চাকে রেখে হেল্প করেছেন, আমি থ্যাংক ইউ জানাই। এইভাবে পথ চলতে চলতে ভেস্টিজের আমি 4টে ফরেন ট্রিপ অ্যাচিভ করেছি। রিসেন্ট আমরা 19 ফেব্রুয়ারি আমরা ফরেন ট্রিপ করে এসেছি। যে বাচ্চাকে নিয়ে আমি জার্নি শুরু করেছিলাম, তাকে নিয়ে আমি ফরেন ট্রিপ করে এসেছি। খুব খুব এনজয় করেছি। আর সবথেকে ভালো লেগেছে, আমার টিম মেম্বাররাও আমার সাথে ছিল। আমরা একটা 2 BHK ফ্ল্যাট কিনেছি ভেস্টিজ থেকে। আমাদের কার ফান্ড অ্যাচিভ হয়ে গেছে রিসেন্ট। খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে আমাদের গাড়িও চলে আসবে। স্বপ্নের গাড়ি, স্বপ্নের বাড়ি, সব কিছু ভেস্টিজের সঙ্গে থাকলে আসতেই থাকবে। কিন্তু আমার জীবনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হলো আমার হাজব্যান্ডের 14 ইয়ার্স ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স ছেড়ে উনি যখন দেখেছেন এত সহজে এখানে এত কিছু, এত বড় বড় জিনিস পাওয়া যায়, উনি আমার সঙ্গে ভেস্টিজকে অ্যাজ এ ক্যারিয়ার নেন। তো এটা আমার জীবনে সবথেকে বড় পাওনা। আমি এইটুকু মেসেজ আপনাদের কাছে দিতে চাই যে যদি আমরা মহিলারা নিজেদেরকে প্রুভ করতে পারি, হাজব্যান্ডরা আমাদেরকে কোঅপারেশন করে, আর অ্যাজ এ ভেস্টিজকে যদি অ্যাজ এ ফ্যামিলি বিজনেস হিসেবে আমরা নিতে পারি, তাহলে অনেক অনেক গ্রোথ এখানে আছে। স্কাই ইজ দ্য লিমিট সাকসেসের। আমি এই আমার ছোট্ট জার্নিতে আমি আমার টিম মেম্বারদের সাথ না থাকলে আমি এতটা আসতে পারতাম না। তো আমি আমার প্রত্যেক টিম মেম্বারকে থ্যাংক ইউ জানাই, ভেস্টিজ ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ জানাই, আর সর্বোপরি আমার ইমিডিয়েট আপলাইন মিস্টার দেবাশিস সরকারকে থ্যাংক ইউ জানাই, যাদের দেখানো পথ দিয়ে আমি আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। মিস্টার দেবদীপ দেব এবং মিসেস অর্পণা দেব, আমার স্যার আর ম্যাম, যার তাদেরকে আমি অনেক 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 থ্যাংক ইউ জানাই। মিস্টার বালি স্যারকে থ্যাংক ইউ জানাই। উইশ ইউ ওয়েলথ।